প্রিয় ছাত্র ছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি ক্লাস 8-এর টেক্সট বইয়ের লেসন 11 মিডনাইট এক্সপ্রেস এই স্টোরিটা পড়াবো। এই স্টোরিটা অ্যালফ্রেড নয়েজের লেখা। চলো আমরা অ্যালফ্রেড নয়েজ মানে অথর মানে লেখক অ্যালফ্রেড নয়েজ সম্পর্কে একটু জেনে নিই। তার আগে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। চলো আমরা পড়া শুরু করি। অ্যালফ্রেড নয়েজ সম্পর্কে আগে আমরা জেনে নিই, চলো লেটস স্টার্ট। অ্যালফ্রেড নয়েজ 1882-1958 ওয়াজ এ রিনাউন্ড ইংলিশ পোয়েট হু ইজ বেস্ট নোন ফর হিজ ব্যালাডস দ্য হাইওয়ে ম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গান। বলছে অ্যালফ্রেড নয়েজ, যার জন্ম 1880 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1958 খ্রিস্টাব্দে, ওয়াজ তিনি ছিলেন রিনাউন্ড ইংলিশ পোয়েট। রিনাউন্ড মানে হচ্ছে খ্যাতনামা, ইংলিশ পোয়েট মানে ইংরেজ, পোয়েট মানে কবি, যিনি ছিলেন একজন খ্যাতনামা ইংরেজ কবি। হু ইজ বেস্ট নোন, যিনি ইজ বেস্ট নোন মানে সব থেকে বেশি পরিচিত, ফর মানে জন্য, হিজ ব্যালাডস, ব্যালাডস মানে হচ্ছে গীতিনাট্য, যিনি তার গীতিনাট্যর জন্য সব থেকে বেশি পরিচিত। দ্য হাইওয়ে ম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গান, বলছে এই গীতিনাট্যের দুটো নাম দিয়েছে, হাইওয়ে ম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গান। এবার বলছে মিডনাইট এক্সপ্রেস ইজ অ্যান এডিটেড ভার্সন অফ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস শর্ট স্টোরিজ অফ দ্য সেম নেম। বলছে মিডনাইট এক্সপ্রেসটা একটা সংস্করণ, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস শর্ট স্টোরিজ, তার অন্যতম একটা জনপ্রিয়, ফেমাস কথার অর্থ জনপ্রিয়, শর্ট স্টোরিজ মানে ছোটো গল্প, জনপ্রিয় ছোটো গল্প, অফ দ্য সেম নেম মানে এই নামেরই একটি ছোট গল্প আছে মিডনাইট এক্সপ্রেস, সেখান থেকে কিছুটা অংশ আজ তোমাদের পাঠ্য হিসেবে তুলে দেওয়া হয়েছে এই টেক্সট বইয়ে। চলো আমরা এটা পড়া শুরু করি। ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। বলছে ইট ওয়াজ, এটা ছিল আ ব্যাটার্ড, বলছে একটা জীর্ণ, ওল্ড বুক মানে পুরনো বই, এটা ছিল একটা জীর্ণ, ব্যাটার্ড কথার অর্থ জীর্ণ পুরনো বই, বাউন্ড মানে বাঁধাই করা, ইন রেড লেদার যেটা লাল লেদার মানে চামড়া, যেটা লাল চামড়ায় বাঁধাই করা। হোয়েন মর্টিমার ওয়াজ 12 years old হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। হোয়েন মানে যখন, মর্টিমার ওয়াজ মানে ছিল, 12 years old মানে 12 বছরের, হি ফাউন্ড দ্য বুক তিনি বইটা দেখেছিলেন, ইন হিজ ফাদার্স লাইব্রেরি তার বাবার লাইব্রেরিতে। তাহলে হাউ ওয়াজ দ্য বুক, বইটা কেমন ছিল, দ্য বুক ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার, লাল চামড়ায় বাঁধাই করা একটা জীর্ণ পুরনো বই। তারপর হোয়্যার ডিড মর্টিমার ফাইন্ড দ্য বুক, মর্টিমার কোথায় বইটা দেখেছিল, মর্টিমার ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি, মর্টিমার তার বাবার লাইব্রেরিতে বইটা দেখেছিল। হাউ ওল্ড ওয়াজ মর্টিমার হোয়েন হি ফাউন্ড দ্য বুক, যখন সে বইটা খুঁজে পেয়েছিল বা দেখেছিল তখন তার বয়স কত ছিল, মর্টিমার ওয়াজ দেন 12 years old হোয়েন হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি, যখন বাবার লাইব্রেরিতে ওই বইটা খুঁজে পেয়েছিল তখন তার বয়স ছিল 12 বছর। হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস হি টুক দ্য বুক টু হিজ বেডরুম টু রিড বাই ক্যান্ডেল লাইট। বলছে হোয়েন, যখন দ্য রেস্ট অফ হিজ, রেস্ট মানে এখানে কিন্তু বিশ্রাম না, এখানে রেস্ট মানে বাকি, অফ হিজ লার্জ মানে বিশাল, ওল্ড মানে পুরনো, হাউস তার বিশাল পুরনো বাড়ির বাকি অংশটা, ওয়াজ কভার্ড মানে ঢেকে গিয়েছিল, ইন ডার্কনেস মানে অন্ধকার, তার বাড়ির পুরনো বাড়ির বাকি অংশটা যখন অন্ধকারে ঢাকা পড়ে গিয়েছিল, মানে সবাই যখন ঘুমিয়ে পড়েছিল ঘর অন্ধকার করে দিয়ে, হি টুক দ্য বুক সে নিয়ে গিয়েছিল বইটা টু হিজ বেডরুম তার শোবার ঘরে টু রিড, কেন নিয়ে গিয়েছিল, হোয়াই ডিড হি টেক দ্য বুক টু হিজ বেডরুম, সে তার বেডরুমে বইটা নিয়ে গিয়েছিল কেন, হি টুক দ্য বুক টু হিজ বেডরুম টু রিড সেটা পড়ার জন্য, বাই ক্যান্ডেল লাইট, শুধু রিড না, বাই ক্যান্ডেল লাইট মানে বাতির আলোয় পড়ার জন্য। কেমন একটা মিস্টিরিয়াস একটা সিন সেটা ইমাজিন করো, যে বাড়িটা পুরো অন্ধকার এবং সে একটা বাতি জ্বেলেই বইটা পড়ছে রাত্রিবেলা। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোড আউটসাইড। বলছে দ্য ক্লক টিকটিক করছিল ইন দ্য হিল ইন দ্য হল, বলছে হল ঘরে, বিলো মানে নিচে, তাদের নিচে যে হল ঘর ছিল সেখানে ঘড়িটা টিকটিক করছিল, অ্যান্ড দ্য সি মানে সমুদ্র, রোড মানে গর্জন করছিল আউটসাইড এবং বাইরে সমুদ্র আর গর্জন করছিল। এর থেকে আমরা জানতে পারলাম যে হিজ হাউস ওয়াজ বিসাইড
সি তার বাড়িটা একটা সমুদ্রের পাশে অবস্থিত ছিল। পরের পাড়া দেখো, মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড, মর্টিমার মুগ্ধ হয়েছিল, ফ্যাসিনেটেড মানে মুগ্ধ হওয়া, বাই দ্য ব্যাটার্ড, এই জীর্ণ ওল্ড বুক, এই পুরনো জীর্ণ পুরনো বইটার দ্বারা মর্টিমার মুগ্ধ হয়েছিল বা আকৃষ্ট হয়েছিল। দেখো একটা প্যাসিভ ভয়েসে করা আছে, তাহলে অ্যাক্টিভে করলে আমরা কী করব, দ্য ব্যাটার্ড ওল্ড বুক ফ্যাসিনেটেড মর্টিমার, এই বইটা মর্টিমারকে মুগ্ধ করেছিল। ইট কন্টেন্ট আ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস, এটাতে ছিল একটা গল্প যার নাম ছিল মিডনাইট এক্সপ্রেস। হোয়াট ডিড দ্য বুক কন্টেন্ট, দ্য বুক কন্টেন্ট আ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস, বইটাতে তাহলে কী ছিল, বইটাতে একটা গল্প ছিল যার নাম ছিল মিডনাইট এক্সপ্রেস। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50 হুইচ থ্রিটেন্ড হিম ফর সাম আননোন রিজন। দেয়ার ওয়াজ একটা, সেখানে ছিল অ্যান ইলাস্ট্রেশন, একটা ছবি ছিল, অন পেজ 50 মানে 50 নম্বর পাতার ওপর, ওই বইয়ের 50 নম্বর পাতায় একটা ছবি ছিল, হুইচ যেটা থ্রিটেন্ড হিম, যেটা তাকে ভয় দেখিয়েছিল, ফর সাম আননোন রিজন, ফর মানে জন্য, কোনো আননোন রিজন মানে অজানা কারণ, কোনো অজানা কারণে তাকে ভয় দেখিয়েছিল ওই 50 নম্বর পাতায় থাকা ছবিটা। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট লিট বাই আ ডাল ইয়েলো ল্যাম্প। দ্য ইলাস্ট্রেশন শোড, ওই ছবিটা দেখাচ্ছিল, শো মানে দেখানো, দেখিয়েছিল অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, একটা এমটি মানে ফাঁকা রেলওয়ে প্ল্যাটফর্ম, রেলওয়ের প্ল্যাটফর্ম, অ্যাট নাইট রাত্রিবেলায়, লিট বাই আর ডাল, যেখানে জল ছিল, একটা ডাল মানে হচ্ছে মৃদু বলা যেতে পারে এখানে, অনুজ্জ্বল ইয়েলো ল্যাম্প, হলুদ আলো, হলুদ যে বাল্বগুলো হয় তোমরা দেখেছো, সেই বাল্বটা জ্বলছে কিন্তু তার আলোটা খুব মৃদু, মানে অল্প হয়ে এসেছে সেই আলোটা, সেরকম একটা আলো জ্বলছে, কোথায় জ্বলছে, একটা ফাঁকা রেলওয়ে প্ল্যাটফর্ম, এবং তখন রাত্রিবেলা, বইয়েতে যে ছবিটা যেটা দেখে মর্টিমার ভয় পেয়েছিল, সে ছবিটা ছিল এরকম একটা রাত্রিবেলা একটা ফাঁকা রেলওয়ে স্টেশন, এবং সেখানে একটা মৃদু এরকম হলুদ বাল্ব জ্বলছে এই রেলওয়ে স্টেশনে। আ সিঙ্গল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, আ সিঙ্গল ম্যান মানে একজন মানুষ, স্টুড দাঁড়িয়েছিল, আন্ডার মানে নিচে, দ্য ল্যাম্প, একজন মানুষ ওই ল্যাম্পের নিচে দাঁড়িয়েছিল, হিজ ফেস, তার মুখ, টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল, তার মুখটা টার্ন মানে ঘোরানো ছিল, টুয়ার্ডস মানে দিকে, কিসের দিকে, দ্য ব্ল্যাক মাউথ মানে কালো মুখ অফ এ টানেল, একটা টানেল মানে সুড়ঙ্গ, সুড়ঙ্গের কালো মুখ মানে সুড়ঙ্গের ওই অন্ধকার, সুড়ঙ্গটা যখন শুরু হচ্ছে সেখানটা তো অন্ধকারই দেখাচ্ছে, সেই অন্ধকার দিকটায় মুখ করে একটা লোক দাঁড়িয়েছিল ওই আলোটার নিচে। মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50, মর্টিমার কখনো পড়েনি, নেভার মানে কখনো না, রিড মানে পড়া, কখনো পড়েনি বিয়ন্ড মানে বাইরে, পেজ 50 50 নম্বর পাতার বাইরে গিয়ে মর্টিমার কখনো পড়েনি। মেনি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট, মেনি ইয়ার্স পাস্ট মানে অনেক বছর কেটে গিয়েছিল, আফটার দ্যাট তারপর, তারপর অনেক বছর কেটে গেল। মর্টিমার ওয়াজ নাও আ ইয়ং ম্যান, মর্টিমার এখন একজন, নাও মানে এখন, আ ইয়ং ম্যান একজন যুবক, তাহলে আমরা যখন গল্প শুরু করেছিলাম তখন, দেন মর্টিমার ওয়াজ অনলি 12 ইয়ার্স ওল্ড, তখন মর্টিমারের মাত্র 12 বছর বয়স ছিল, আর এখন কি, নাও হি ইজ এ ইয়ং ম্যান, এখন সে একজন যুবক। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিডনাইট প্রায় মধ্যরাত্রেই, হি ওয়াজ ওয়েটিং, সে অপেক্ষা করছিল, ফর আ ট্রেন, একটা ট্রেনের জন্য, ইন আ ডার্ক এমটি জাংশন, একটি অন্ধকার, এমটি মানে খালি, জাংশন মানে এ ধরনের রেলওয়ে স্টেশন, সেরকম ফাঁকা একটা জংশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। আজ আমরা এতটাই পার্ট ওয়ানে পড়লাম, এর পরের দিন বাকিটা আমরা পার্ট টুতে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং এই যে অ্যাক্টিভিটিগুলো আশা করি তোমরা নিজেরা করতে পারবে, তাই এই অ্যাক্টিভিটিগুলো তোমরা করে নেবে। পরের দিন আমি পার্ট টু শুরু করার প্রথমেই এই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব, তখন তোমরা এটা মিলিয়ে নেবে হোমওয়ার্কের মতো। দেখো অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, তোমরা তাহলে এখানে যে অপশানগুলো আছে তিনটে করে তার মধ্যে সঠিক উত্তরটা মাথায় দাগ দেবে। এবং এখানে ঘটনাক্রম আছে, রিঅ্যারেঞ্জ করতে বলেছে কোনটা এক নম্বর, কোনটা দু নম্বর, কোনটা তিন নম্বর, এরকম করে পাশের বক্সে তোমাদের লিখতে হবে। আশা করি তোমরা নিজেরাই পারবে। আমি তবুও মিলিয়ে দেবো তোমাদের পরের ভিডিওতে, পরের দিনে প্রথমেই তোমরা আনসারগুলো তখন মিলিয়ে নেবে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।